দুর্দান্ত খেলে অবশেষে সেরার শিরোপা অর্জন করল সাফরান বয়েজ। শুক্রবার বিশালগড়ে বিজয় বার্তা পরিচালিত 9-a-side ক্রিকেট টুর্নামেন্টে সাফরান বয়েজ ফাইনাল ম্যাচে 40 রানের ব্যবধানে হারিয়ে দিল দ্য ওয়াকি টকি দলকে। অবশেষে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করল সাফরান বয়েজ। বিজয় বার্তা পরিচালিত 9-a-side নকআউট ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে সাফরান বয়েজ হারিয়ে দিল দ্য ওয়াকি টকি দলকে। শুক্রবার নির্ণায়ক ম্যাচে রাউতখোলা বাইপাস সংলগ্ন মাঠে রোমাঞ্চকর এই ম্যাচে উপস্থিত ছিলেন বিশালগড়ের মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ প্রমুখরা। টসে জয়লাভ করে সাফরান বয়েজ প্রথমে ব্যাট করে নির্ধারিত 8 ওভারে 6 উইকেটের বিনিময়ে 86 রান সংগ্রহ করে। দলের পক্ষে জয় কিষাণ সর্বাধিক 42 রান করে। 87 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শেষ পর্যন্ত দ্য ওয়াকি টকি দল 8 ওভারে 7 উইকেটের বিনিময়ে 46 রানই করতে সক্ষম হয়। সুবাদে 40 রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সাফরান বয়েজ শিবির। ম্যাচের সেরা ও আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয় বিজয়ী দলের জয় কিষাণ। পরবর্তীতে চ্যাম্পিয়ন ও রানার্স দলের অধিনায়ক সহ ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেট প্রেমী মোস্তফা আহমেদ ও জুলিয়ান হোসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।